অসম সরকারে ইতিমধ্যে বৃহৎ ঘোষণা করেছে, কারোবার যদি নার্সৰ সপোন আৰু নার্সৰ যদি ৰোগীক সেৱা কৰিব বিচাৰিছে তেতিয়াহ'লে ভিডিওটো সম্পূৰ্ণ চাই থাকক। আৰু যিসকল ছাত্ৰ ছাত্ৰী এতিয়ালৈকে এই চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰক, লগতে কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক, কাৰণ এই চেনেলৰ ভিডিঅ' চাই ইতিমধ্যে অসমৰ বহু ছাত্ৰ ছাত্ৰীয়ে বিভিন্ন ধৰণৰ কোৰ্চত এডমিশ্যন পাবলৈ সক্ষম হৈছে, যেনে ENM নার্সিং কোর্স, GNM নার্সিং কোর্স, BSc নার্সিং, প্যারামেডিকেল কোর্স আর ডিফার্ম কোর্সত এডমিশন পাবলৈ সক্ষম হয়েছে। এতিয়া বহুত ছাত্র ছাত্রী ক্লাস করে আছে আর কিছুমান ক্যান্ডিডেট পাস আউট করে জব করে আছে, কারণ যেতেই মেডিকেল কোর্সের ফর্ম আহে তেতিয়া এই চ্যানেলের জড়িয়ে জানাই দেওয়া হয়, লগতে সেই এপ্লিকেশন ফর্ম কেনেকৈ ফিল আপ করব লাগে জানাই দেওয়া হয়। তারপর বাকি নেক্সট যেবিলাক প্রসেস আছে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ এই চেনেলের জড়িয়ে জানাই দেওয়া হয়। আর এই ভিডিওর লাস্টত আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানাই দেওয়া হব, ভিডিওটি সম্পূর্ণ চাই থাকব। এতিয়া জানাই দেওয়া হব অসম সরকারের কি বৃহৎ ঘোষণা। অসম সরকারে নার্সিং বিদ্যালয় অর্থাৎ নার্সিং স্কুলক লক্ষ্য করে লগতে প্যারামেডিকেল কোর্সর এবিলাক লক্ষ্য করে উন্নত করব বলে উল্লেখ করেছে, লগতে কৈছে যে 44 মানে নার্সিং স্কুল আছে যত মানে GNM কোর্স আছে, সেই GNMর পর BSc নার্সিংলৈ উন্নতিকরণ করব। অসমত মানে বহুত GNM ট্রেনিং স্কুল আছে, তাতে কিন্তু BSc নার্সিং কোর্স নাই, সেইকারণে এতিয়া সিদ্ধান্ত লৈছে যে যত মানে GNM কোর্স আছে তাতে BSc নার্সিংলৈ উন্নতিকরণ করে দিব সরকারে, তেতিয়া তাতে ছাত্র ছাত্রী BSc নার্সিং কোর্স করব পাৰিব। আর এটা হল BSc নার্সিং যত কোর্স আছে তাতে MSc নার্সিংলৈ উন্নতিকরণ করব, মানে যত BSc নার্সিং আছে তাতে কিন্তু আকৌ MSc নার্সিং নাই, এনেকুৱা বহুত কলেজ আছে, তাতে MSc নার্সিং যেতিয়া কৰি দিব তেতিয়া ক্যান্ডিডেট BSc নার্সিং পাস আউট কৰি তাতে MSc নার্সিং কৰিব পাৰিব। আৰু GNM নার্সিং যত আছে যদি উন্নতিকরণ কৰি দিয়ে তেতিয়াহলে তাতে BSc নার্সিং কোর্স কৰিব পাৰিব। আৰু ইয়াতে উল্লেখ কৰিছে আন্তঃগাঁথনি প্ৰক্ৰিয়া আৰু দক্ষতা উন্নয়নৰ বাবে 44খন নার্সিং বিদ্যালয়ক লক্ষ্য কৰি নার্সিং আৰু প্যারামেডিকেল শিক্ষা ব্যৱস্থা উন্নত করা মানে উন্নত করব, লগতে ইয়াতে উল্লেখ করেছে GNMক পর্যায়ক্রমে BSc নার্সিংলৈ উন্নতিকরণ করব। আর ইয়াতে উল্লেখ করেছে BSc নার্সিং যত আছে MSc নার্সিং কলেজক উৎকর্ষ কেন্দ্রলৈ উন্নতিকরণ করব বলে ইয়াতে উল্লেখ করেছে। আর নেক্সট যেটু সরকারি নার্সিং কোর্সের এপ্লিকেশন ফর্ম আইব সেইটি হব BSc নার্সিং কোর্স, যখন ক্যান্ডিডেট BSc নার্সিং কোর্সত এডমিশন লবলে ওয়েট করে আছে রেডি হয়ে থাকক, কম দিনের ভিতরতে আহি যাব। আর যেতাই GNM নার্সিং কোর্সর বা BSc নার্সিং কোর্সর বা MSc নার্সিং কোর্সর এডমিশনের নোটিশ প্রকাশ করব তেতিয়া এই চ্যানেলের জড়িয়ে সকলতক আগত জানাই দেওয়া হব। এটা আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানাই দিব বিচারছো, এতালেকে যখন ছাত্র ছাত্রী আমার অফিসিয়াল অ্যাপস আসাম জব আপডেটস .com-এর যে অফিসিয়াল অ্যাপস আছে এই অ্যাপস ডাউনলোড করা নাই, সকল ক্যান্ডিডেট অর্থাৎ ছাত্র ছাত্রী ডাউনলোড এতিয়া করব পাৰিব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়া আছে, লিঙ্কত ক্লিক করে ডাউনলোড করে রাখক, কারণ এই অ্যাপস যেতেই ওপেন করব, ওপেন যেতেই করব তাতেই মানে নার্সিং কোর্সর খবর বা প্যারামেডিকেল কোর্স বা যিকোনো সরকারি কোর্স লগতে ভ্যাকেন্সির ডিটেলস চাব পাৰিব। ইতিমধ্যে বহু ছাত্র ছাত্রী ডাউনলোড করেছে আর যেতেই ওপেন করে তাতে মানে চাব পাৰে, রাতেপুৱা বা ইভিনিং টাইম যদি চেক করে থাকে যদি কিমান নতুন আপডেট আহি যায় তাতেই পাই যাব ভিডিওর আগতেই। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত অ্যাপসর লিঙ্ক দিয়া আছে, লিঙ্কত ক্লিক করে ডাউনলোড করে রাখক, আর যেতেই নতুন নতুন আপডেট আইব এই অ্যাপস ওপেন যেতেই করব তেতিয়াই তাতে চাব পাৰিব, ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো এতিয়াই ডাউনলোড করক।